বাংলাদেশ মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। দুপুরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই কথা বলেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানিয়েছেন ঢাকার মনোভাব বেজিং এ পৌঁছে দেওয়ার কথা বলেছেন চীনা রাষ্ট্রদূত। এছাড়াও প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নে ত্রিপক্ষীয় উদ্যোগেরও আশ্বাস দিয়েছেন তিনি। নাহিদ হোসেন জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের সীমান্ত ঘেঁষে মিয়ানমারে চলমান উত্তেজনা নিয়ে এ পর্যন্ত চারবার তলব করা হয় দেশটির রাষ্ট্রদূতকে, জানানো হয় কড়া প্রতিবাদ। কিন্তু তাতে কাজ না হলে প্রথমে আসিয়ানভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের, পরে আরও প্রায় ২০ দেশের রাষ্ট্রদূতদের ডেকে পরিস্থিতি তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেদিন চীনা রাষ্ট্রদূতের দেখা না মিললেও সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান তিনি, দেখা করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সাথে। তার কাছে তুলে ধরা হয় পরিস্থিতি। পরে লি জিমিং সাংবাদিকদের বলেন, চলমান ঘটনা দুঃখজনক। A lot of issues are related to the early repatriation of Rohingya people. That was a very unfortunate incident. So I think that has been touched upon. ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, চীনা রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন ঢাকার মনোভাব বেইজিংকে পৌঁছে দেওয়া হবে যেন তা শক্তভাবে মিয়ানমারকে বলা হয়। রোহিঙ্গা রিপেট্রিয়েশনটা যত দ্রুত শুরু করা যায়, কারণ আমরা তো শুরুই করতে পারতেছি না। এই ব্যাপারে যেহেতু তারা একটা ইনিশিয়েটিভ আগে নিয়েছিল, সেই ইনিশিয়েটিভের ব্যাপারে আমরা আবার অনুরোধ করেছি যে আপনারা আর একটু ইনিশিয়েটিভ নেন, যেহেতু এই সামরিক পরিস্থিতি, এখানকার যে সামরিক পরিস্থিতিটা খুব ভালো না, কিন্তু যাতে এই প্রত্যাবর্তনটা প্রক্রিয়াটা শুরু হয়। এক মাসেরও বেশি সময় ধরে বিদ্রোহীদের সাথে সংঘর্ষ চলছে মিয়ানমার সেনাবাহিনীর। উড়ে আসা মর্টার শেলের আঘাতে বাংলাদেশে হয়েছে প্রাণহানিও। বিষয়টি নিয়ে জাতিসংঘেও কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।